দ্রোহের কার্নিভাল কর্মসূচির ডাক, প্রত্যাহারের অনুরোধ রাজ্যের। চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ইমেল করেছেন মুখ্য সচিব। ইমেলে 11 অক্টোবর কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার পুজো কার্নিভাল, আর ওই দিনই পাল্টা দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন। দ্রোহের কার্নিভাল হবেই, মুখ্য সচিবের অনুরোধ উড়িয়ে অনর দাবি সিনিয়র চিকিৎসকদের। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজো কার্নিভালে কোনো বাধা পড়বে না। মঙ্গলবার মানববন্ধন কর্মসূচিও পালন করা হবে জানালেন আন্দোলনকারীরা। সরকারের তরফ থেকে মেইল এলো যে দ্রোহের কার্নিভাল বাতিল করবার জন্য। দ্রোহের কার্নিভাল বাতিল হবে না, এটা হচ্ছে যে আমাদের দ্রোহের কার্নিভাল হবে, এটাই হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত, সংগঠনের সিদ্ধান্ত। বাতিল করার কোনো প্রশ্ন নেই, তবে আমরা মেইল সবে পেয়েছি, আমরা আমাদের সংগঠনের মধ্যে আলোচনা করব, করে তার প্রতিক্রিয়া যা দেবার দেব। কিন্তু দ্রোহের কার্নিভালকে সরকার ভয় পাচ্ছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ একদিকে চলবে ফুর্তির কার্নিভাল, আর হচ্ছে আমার রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে যাবে, আমার রাজ্যে একের পর এক খুন ধর্ষণ হবে, পুলিশ তার ভূমিকা পালন করবে, অপরাধীদের পক্ষে ভূমিকা পালন করবে, প্রতিবাদীদের তারা হচ্ছে হয়রান করবে, রাষ্ট্রীয় দমনপীড়ন করবে, আর হচ্ছে ওইদিকে একপাশে ফুর্তির কার্নিভাল চলবে, এ তো চলতে পারে না। ফলে দ্রোহের কার্নিভাল মানুষ ঠিক করেছেন হবে, সাধারণ মানুষ নাগরিকরা তারা ঠিক করেছেন যে আমাদের দ্রোহের কার্নিভালে যোগ দেবেন। ফলে দ্রোহের কার্নিভাল বন্ধ, সরকার ভয় পাচ্ছে, কালকের বৈঠক ওই জন্যই আমরা যেহেতু অন ক্যামেরা বলেছি যে আমরা বুঝতে পেরে গেছি যে হচ্ছে দ্রোহের কার্নিভাল বন্ধ করবার জন্য এই সব হচ্ছে, সেই জন্য সরাসরি এখন আমাদের কাছে চিঠি এলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।